Assalamualaikum. Welcome to Cooking Journey with Tanzina. আমার আজকের রেসিপি বিফ কাঠি কাবাব। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা ও রসুন একসাথে পেস্ট করা, সরিষার তেল, লবণ, খোসা সহ পেঁপে বাটা ও পেঁয়াজ বাটা। নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি বিফ নিয়েছি। আমি গরুর মাংসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি সব মশলা। হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, আদা ও রসুন 2 টিস্পুন একসাথে পেস্ট করা। দিয়ে দিচ্ছি পেঁপে বাটা 2 টিস্পুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টিস্পুন, লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে আমি মেরিনেট করে রাখব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। দিয়ে দিব সরিষার তেল 1 টিস্পুন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এগুলোকে এখন আমি একটি প্লাস্টিক র্যাপের সাহায্যে ঢেকে রাখব, মেরিনেট করে রাখব 2 থেকে 3 ঘন্টার জন্য। মেরিনেট করে রাখছি 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে আমি এখন কতগুলো কাঠি নিয়েছি, কাঠিগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন ভাজার সময় পুড়ে না যায়। এখন আমি মাংসগুলোকে কাঠির গায়ে গেঁথে নিব। ঠিক এভাবে গেঁথে নিতে হবে। এভাবে প্রথমে গাঁথার পরে একটু টুইস্ট করে, ঠিক এভাবে একটু টুইস্ট করে আবারও গেঁথে নিতে হবে। এভাবে একটি কাঠিতে যে কয়টি মাংস বা বিফের টুকরোগুলো ইচ্ছা আপনারা গেঁথে নিতে পারেন। এখানে আমি 2টো মাংস এভাবে টুইস্ট করে গেঁথে নিচ্ছি। আমি কাঠির সাহায্যে এভাবে কাবাবগুলো গেঁথে নিয়েছি। আমি কিছু কাবাব একটি বক্সে রেখে দিচ্ছি পরবর্তীতে তৈরি করে খাওয়ার জন্য। ফ্রিজে আপনি চাইলে একটি বক্সে এভাবে রেখে সংরক্ষণ করতে পারেন এবং গেস্ট আসলে ভেজে সার্ভ করতে পারেন। এখন একটি প্যানে দিয়ে দিব 3 টিস্পুন সরিষার তেল। তেল গরম হয়ে এলে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। কাবাবগুলো দিয়ে দিচ্ছি তেলে। এগুলো মেরিনেট করা ছিল তাই ভাজতে খুব বেশি সময় লাগবে না। একটু উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে ঢেকে দিব।
কাবাবগুলো প্রায় হয়ে এসেছে, আমার সময় লেগেছে 10 মিনিট, হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। বিফ কাঠি কাবাব টেবিলে সার্ভ করছি। এখানে আমি শসা, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিয়েছি। কাবাবগুলো খুবই সফট, টেন্ডার ও জুসি হয়েছে। আমি টক দই ও চিলি সসের সাথে সার্ভ করেছি। এই বিফ কাঠি কাবাবটি খেতে অনেক টেস্টি। এটা পোলাও, রুটি বা পরোটার সাথে সার্ভ করা যায়। আমি এখানে কিছু ব্রেডের সাথে সার্ভ করেছি। আপনারা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এ পর্যন্তই। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।